বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা প্রায় ছ বছরের বেতনের বাড়তি টাকা ফেরত দিতে হবে প্রাথমিক শিক্ষকদের কেন পরিষ্কার করে আলোচনা করা হলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক প্রাথমিক শিক্ষককেই এই ছ বছরের বেতনের টাকা ফেরত দিতে হবে বাড়তি টাকা ফেরত দিতে হবে ছ বছর ধরে বেতনের থেকে বাড়তি টাকা পেয়েছেন প্রাথমিক শিক্ষকেরা কিভাবে পেলো চলুন একবার আলোচনায় আসা যাক তো বন্ধুরা তো বন্ধুরা কেন এই শিক্ষকেরা বাড়তি বেতন পাচ্ছেন এই প্রেক্ষিতে শিক্ষা দপ্তর সূত্রে খোঁজ নিতে গিয়ে জানা গিয়েছে দু সালে বিধানসভায় বিল পাশ হয় শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই প্রাথমিকের চাকরির সুযোগ পাবেন তারপর দু সাল থেকে এক বছরের পিটিটি বা জুনিয়র বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা হয় সেই প্রশিক্ষণ নিয়ে শিক্ষকেরা এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে নিয়োগপত্র পেতেন সমস্যা হয় বারো থেকে ১৩ সালের একটি সংশোধনীর পরে দু হাজার সালের একটি সংশোধনীর পরে নতুন সমস্যা শুরু হয় এই নতুন নিয়মে এই প্রশিক্ষণ কোর্সটিকে দু বছরের জন্য করে দেওয়া হয় একই সঙ্গে বলা হয় যারা দু সালে বা তারপরে এক বছরের কোর্স করেছেন তাদের ছ মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে বলা হয় সেই কোর্স করলে তবেই তারা এ ক্যাটাগরির পড়বেন না হলে তারা বি ক্যাটাগরিতে থাকবেন একই সঙ্গে সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয় ওই শিক্ষক যেদিন ব্রিজ কোর্সটি সম্পূর্ণ করবেন সেদিন থেকে তাকে এ ক্যাটাগরি হিসাবে ধরা হবে অর্থাৎ আগে তিনি এ ক্যাটাগরিতে চাকরি পেলেও আদতে বি ক্যাটাগরি হিসাবেই গণ্য হবেন এখানেই তৈরি হয়েছে বিপত্তি দেখা যাচ্ছে দু ছয় সাল থেকে তেরো সাল পর্যন্ত আগের নিয়মে যত প্রাথমিক শিক্ষক এক বছরের কোর্সটি করেছিলেন তারা সকলেই নতুন নিয়ম হয়ে গিয়েছেন বি ক্যাটাগরি তাদের ব্রিজ কোর্স করে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কিন্তু ছ থেকে তেরো সাল পর্যন্ত তারা এ ক্যাটাগরির বেতন পেয়ে গেছেন সেই বর্ধিত বেতন এবার ফেরত দিতে হবে প্রাথমিক শিক্ষকদের এখন দু হাজার তেরো নিয়ম বদলের পরে এ এবং বি মধ্যে বেতনের ফারাককেই বাড়তি বেতন হিসাবে ধরা হচ্ছে